শিবনগর কলেজ রোড এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সুধীর সূর্যধুরী, বয়স 54 বছর। পাশাপাশি জীবিত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয় মৃত ব্যক্তির 84 বছর বয়সী বৃদ্ধা মা কল্যাণী সূর্যধুরীকে। জানা গেছে, বৃদ্ধা মাকে নিয়ে ওই বাড়িতে একাই থাকতেন সুধীর সূর্যধুরী এবং দীর্ঘদিন যাবত বিছানায় শয্যাশায়ী ছিলেন তাঁর মা। তবে গত 5-6 দিন যাবত বাড়ির মধ্য থেকে তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রবিবার সকালে তাদের দেখতে আসেন সুধীর সূর্যধুরীর কাকিমা মীনাক্ষী সূর্যধুরী। বাড়িতে ঢোকার সাথে সাথে তীব্র দুর্গন্ধ পান তিনি, তাই সাথে সাথে আশেপাশের লোকজনদের ডাকেন তিনি। পরবর্তীতে এলাকাবাসীরা ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে ঘরের সিঁড়ির সামনে থেকে সুধীর সূর্যধুরীর পচা গলা মৃতদেহ উদ্ধার করে পাশাপাশি একটি রুম থেকে মৃত সুধীর সূর্যধুরীর মা কল্যাণী সূর্যধুরীকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বর্তমানে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মৃত ব্যক্তির মাকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের কাছে খবর ছিল 12টার দিকে, খবর পাই যে আপনার শিবনগর কলেজ রোড এক্সটেনশনে একটা বাড়িতে আর কি একটা মা এবং ছেলে থাকতো আর কি। তো কয়েকদিন তাদের কোনো সারা শব্দ পাইছে না। আজকে ওনার ওই ছেলে কাকিমুনি যখন আসে মীনাক্ষী সূর্যধুরী, তখন দেখতে পাচ্ছে যে একটা এরকম জানি একটু গন্ধের মতো লাগছে। এরপরে পাড়া প্রতিবেশীর কাছে থানায় খবর দিছে। তারপর থানার থেকে আমরা আসলাম, ডগ স্কোয়াড এসেছে, ফরেন্সিক টিম এসেছে, আমরা দেখছি কি অবস্থায় রয়েছে। এখানে একটা ডেড বডি পেয়েছি, সুদীপ সূর্যধুরী 54 এই, আর কল্যাণী সূর্যধুরী 84 ওর মা, ওকে আমরা জীবিত অবস্থায় পেয়েছি, হাসপাতালে পাঠিয়েছি। এরকম বোঝা যাচ্ছে না এখন, কারণ 6 দিন বা 7 দিন এরকম হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে রহস্যে সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।